কলঙ্কিনী রাধা, ওরে কদম ডালে বসিয়া আছে, ওরে কানু হারামজাদা মাই তুই জ্বলে না যাইও। রাধারানীর শাশুড়ি মা এতটা চালাক ছিল যে রাধারানীর পায়ে নূপুর বেঁধে দিয়েছিল। ওই রাধারানী কি করত, মাঝে মাঝে নন্দের বেটা কেলেছুরার সাথে দেখা করতে যেত, যাতে দেখা করতে যেতে না পারে তার জন্য তার পায়ে নূপুর বেঁধে দিয়েছিল, যাতে ঘর থেকে বেরোলেই ওই নূপুরের আওয়াজে বৌমাকে ধরে ফেলতে পারে। তো এখানে যত শাশুড়ি মায়েরা আছেন, ওই পিছনে সামনে সবাইকেই বলছি, হ্যাঁ, ঘরে যদি বৌমা থাকে একটা করে নূপুর দিয়ে দেবেন, কেননা কোন বাড়িতে যাচ্ছে কার ঘরে যাচ্ছে নূপুরের আওয়াজে বৌমাকে ঠিক ধরে ফেলতে পারবেন। তাই বলছে, ওরে হাঁটিতে না পারে রাধা, ওরে হাঁটিতে না পারে রাধা, ও রাধের পায়েতে নূপুর মাই তুই জ্বলে না যাইও, জ্বলে না যাইও মাই তুই জ্বলে না যাইও, হো মা তুই জ্বলে না। ওরে হাঁটে না
লোকে একটি নাম রেখেছিল রাধারানীর, কি নাম বলো তো, কি নাম রেখেছিল? হে বাবা, কেউ জানে না? ওরে পাড়ার লোকে নাম রাখিছে ওরে কলঙ্কিনী রাধে মাই, তো জলে না যাইও, জলে না যাইও মাই, তুই জলে না যাইও, মাতি জলে না যাইও, ও কি ও হো কলঙ্কিনী রাধা, কত বটালে বসে আছে আশীত সান্দোষা, ডিজে বাপি, দুশাইক নম্বর পোল।